প্রতিদিন ফোনে অ্যালার্ম সেট করে তবেই ঘুমাতে যান বেশিরভাগ মানুষ, কিন্তু দেখা যায় সে অ্যালার্ম বেজে বেজে বন্ধ হয়ে যায়, কিন্তু ঘুম আর কাটে না। শেষে বাধ্য হয়ে শরীরকে টেনে হিঁচড়ে বিছনা ছাড়তে বাধ্য করতে হয়। এই বিষয়ে চিকিৎসকরা বলেছেন, এমন অভ্যেস চলতে থাকলে তা শরীরের জন্য মোটেও ভালো নয়। তাই সকালে অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গেই যাতে ঘুম ভেঙে যায়, তার জন্য কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। একাধিক অ্যালার্ম সেট। একজন প্রাপ্তবয়স্ক মানুষের 7-8 ঘন্টা ঘুমানো প্রয়োজন। রাত করে ঘুমিয়ে অনেকেই সকাল সকাল ওঠেন, ফলে ঘুমের চক্র অসম্পূর্ণ থেকে যায়, এতে শরীরের কার্যক্ষমতাও কমে যায়। তাই একবারে বেশি অ্যালার্ম দেওয়া ঠিক নয়। ফোনের অ্যালার্ম সেট করে অনেকেই মাথার বালিশের নিচে রেখে দেন। সকালে অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে অ্যালার্ম বন্ধ করে ঘুম চোখেই সমাজ মাধ্যমে উকিঝুঁকি দেওয়ার অভ্যেস মোটেই ভালো নয়। চিকিৎসকেরা বলেছেন, ঘুমের সময় ফোন হাতের কাছে না রাখাই ভালো, পারলে ফোন বন্ধ করে রাখুন। ঘড়ি ব্যবহার করা। অ্যালার্ম যদি দিতেই হয়, তার জন্য বাজারে নানা রকম ঘড়ি পাওয়া যায়। প্রয়োজন হলে তেমন একটি ঘড়ি কিনে ফেলুন। ফোনের অ্যালার্ম বন্ধ করতে গিয়ে বারবার অন্য কিছুতে মন গেলে ঘুমের ব্যাঘাত হবে, তাই অ্যালার্ম ব্যবহারে এই বিষয়গুলো মেনে চলুন। রুমি প্রভা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।